নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা মীন রাশির ভিডিও। আপনি মীন রাশির মানুষ তো তাহলে এই ভিডিওটা আপনার জন্য, যে আপনি এই মাসে কী রেজাল্ট পাবেন বা কী রেজাল্ট পেতে পারেন, কী হতে পারে তার তথ্য আপনাদের কাছে আলোচনা করব বা করার চেষ্টা করব। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করতে হবে, কারণ প্রত্যেক দিন আপনারা জানেন জ্যোতিষভিত্তিক তথ্যগুলো আছে, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে সাথে থাকতে হবে। চলুন মীন রাশির কী হতে পারে একটা জিস্ট আপনাদের কাছে তুলে ধরি, এটা না মিললেও চলার পথে আপনাদের সাহায্য করবে, কিছু হলেও সাহায্য করবে, দায়িত্ব নিয়ে বলছি। চলুন আলোচনাটা শুরু করা যাক বা করার চেষ্টা করি। কিছু কানেকশান কিন্তু অত্যন্ত ভালো, রাশির ওপর মঙ্গল বসছে কিন্তু মঙ্গল ট্রানজিট হয়ে দ্বিতীয়ভাবে যাবে, সামনের দিনগুলো ভালো হচ্ছে। এক নম্বর, অষ্টমপতি অষ্টমে বসে রয়েছে, এটা ভালো পয়েন্ট। ভাগ্যস্থানে রবির অবস্থান, আশা করবো এটাও আপনাদের ক্ষেত্রে আশাব্যঞ্জক দিক নিয়ে আসবে। কিন্তু ঘটনা হচ্ছে কি, প্রথম কথা বলবো, টুকিটাকি শরীরগত দিক প্রবলেম দিতে পারে, এনার্জি কম হতে পারে, ওই ভালো লাগছে না, হচ্ছে, হবে, চলছে, চলবে, এই মানসিকতাগুলো কিন্তু কাজ করতে পারে, খেয়াল রাখবেন। তাই ঢিলে ঢালা মানসিকতা মাসের প্রথম দিক থেকে আপনারা ত্যাগ করুন, অ্যাক্টিভ থাকুন। একাদশে বৃহস্পতি শনির যোগ তৈরি হচ্ছে, অত্যন্ত পজিটিভ কানেকশান। যেহেতু বৃহস্পতি নিচস্থ, আপনাদের কাজগুলো একটু বাধা বিপত্তি থাকবে, কিন্তু আলটিমেটে আপনারা এগিয়ে যেতে এই কানেকশান বা এই যোগাযোগগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে সাহায্য করবে বা সাহায্য করার জায়গা থাকছে। তাই বন্ধুরা, আপনাদেরকে অ্যালার্ট থেকে চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে, ঢিলে মানসিকতা ত্যাগ করার প্রয়োজন। গুরুজনদের স্বাস্থ্য কিন্তু ভালো হচ্ছে, আপনি যদি মীন রাশির মানুষ হন, আপনার যারা এজেড পার্সন রয়েছেন, আপনার যারা গুরুজন রয়েছেন বা গুরুস্থানীয় ব্যক্তি রয়েছেন, আশা করছি তাদের শরীর বা তাদের স্বাস্থ্যর জায়গাগুলো কিন্তু খুব একটা খারাপ হবে না, তারা তুলনামূলকভাবে ভালো ফল পেতে পারবেন বা তাদের শরীর স্বাস্থ্যর জায়গাগুলো কিন্তু অনেকাংশে ভালো হতে পারে বা হওয়ার সম্ভাবনা হওয়ার যুগ থেকে যাচ্ছে। এটা প্লাস পয়েন্ট, এটা পজিটিভ দিকই বলা যেতে পারে। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, জ্ঞাতিশত্রুতা কিন্তু থাকবে, খেয়াল রাখবেন, ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি, নিজের রক্ত সম্পর্কিত মানুষজন বা পাশের বাড়ি, এই জায়গা থেকে কিন্তু সাবধান বা সতর্ক থাকতে হবে। তাদের থেকে অনেক কিছু হেল্প আমি করেছি, তারা আমাকে করবে বা তারা আমার জন্য করবে, এক্সপেক্ট করবেন না, আশা রাখবেন না, রাখলে ঠকতে হবে, কষ্ট হবে, তাই আশাটা এদিক থেকে ছেড়ে দিন। তুলনামূলকভাবে পরিবারের শান্তি কিন্তু বজায় থাকবে, ওই জায়গাটা বাদ দিলে। এমনি ওভারঅল যদি আপনি বলেন পরিবার কেমন চলবে, পারিবারিক শান্তি কেমন চলবে, আমি বলবো এটা নিয়ে কোনো প্রবলেম নেই। বাবার সাথে, মায়ের সাথে বা সামগ্রিকভাবে রিলেশনশিপগুলো তুলনামূলকভাবে আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ছোটো ছাটো বিষয় নিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু ইগো চলে আসতে পারে, ইগো রিলেটেড সমস্যাগুলো থাকছে বা তৈরি হতে পারে, দুজনের মধ্যে সামান্য সামান্য বিষয় নিয়ে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেমিক প্রেমিকারা ভালো ফল পেতে পারবেন, যাদের প্রেম মন্দা চলছে, মানে ভালো চলছে না, প্রেমিক প্রেমিকাদের মধ্যে গণ্ডগোল চলছে, অসুবিধা বা অশান্তি চলছে, আশা করবো সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেটার রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন, পুরনো প্রেম ফিরে আসার একটা চান্স থাকছে। যেহেতু বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে, একাদশপতির সাথে যুক্ত, 1-5-11 কানেকশান একটা তৈরি হচ্ছে, এটা কিন্তু প্রেমিক প্রেমিকাদের জন্য ভালো ফল দেয়। কিন্তু কিছু ক্ষেত্রে না সাহসটা দুঃসাহস হয়ে যেতে পারে, কনফিডেন্স বাড়তে বাড়তে ওভার কনফিডেন্স হয়ে যেতে পারে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবলেম দেবে। তাই নিজের ক্ষমতাটা বুঝে আপনারা এগোন বা এগোনোর চেষ্টা করুন, না হলে আপনারা সিদ্ধান্ত নিতে বা সিদ্ধান্ত নেওয়ার জায়গাগুলোই আপনারা ভুল ভ্রান্তি করে ফেলতে পারেন, এটা খেয়াল রাখুন। পড়াশোনার জায়গা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, মনোযোগ বাড়াতে হবে, উচ্চশিক্ষার জায়গা বিশেষত ডিস্টার্ব হতে পারে, মনের মতো সাকসেস, এক্সপেক্টেড পড়াশোনা হওয়া বা যেরকমভাবে আপনি পড়াশোনা করতে চাইছেন, এই জায়গাগুলোই কিন্তু ঠিকঠাক মতো না হওয়া ইত্যাদির যোগ থেকে যাচ্ছে। তাই আপনি মীন রাশির মানুষ, আপনি আপনার এবং আপনার যারা কাছের মানুষজন আছেন যদি থেকে থাকে, যারা পড়াশোনা করছে তাদেরকে খেয়াল রাখতে বলুন। সন্তান সুখের জন্য উপযুক্ত সময়, যাদের বাচ্চা হওয়ার ব্যাপার রয়েছে বা যাদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে এবং যাদের প্রেগনেন্সি আসার ব্যাপার রয়েছে, তারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন, আশা করছি ঈশ্বরের কৃপা, ঈশ্বরের আশীর্বাদে আপনারা সুস্থভাবে স্বাভাবিকভাবে এই জায়গাটা করতে পারবেন, মেনটেন করতে পারবেন। কিন্তু যাদের সন্তান রয়েছে, ধরুন বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে, আপনার মীন রাশি, আপনার ছেলে হয়তো 6-এ পড়ে, 7-এ পড়ে, সন্তানের পড়াশোনা এবং সন্তানের দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। প্লাস পয়েন্ট অনেক কটা রয়েছে। 1 যাদের আইনত গোলযোগ চলছে, থানা পুলিশ কোর্ট কাছারি ইত্যাদির ঝামেলা চলছে, ভালো ফল আশা করতে পারেন,
রেজাল্ট আপনার দিকে যেতে পারে। যারা ফ্রেশার্স নতুন চাকরির চেষ্টা করছেন তারা ভালো রেজাল্ট পেতে পারেন, যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও ভালো রেজাল্ট আসতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম, পেছনে লাগা, জেলাসি, হিংসা ও শত্রুতা এটা কিন্তু একটু থাকছে, তাই মানুষকে বা কাউকে খুব ইজিলি বা স্মুথলি খুব সহজে বিশ্বাস না করাটা আমার মনে হয় ভালো হবে। খুব সহজে একটু মিষ্টি কথা বললো গলে গেলাম এটা কিন্তু হবে না। তারা আপনার সামনে মিষ্টি কথা বলতে পারে, পেছনে আপনার বিরুদ্ধে কিছু কনস্পিরেসি করতে পারে, এটা কিন্তু একটু লক্ষ্য রেখে চলুন। গুরুজনদের সাপোর্ট নিন, যে ক্ষেত্রে আপনারা আপনি বা আপনার গুরুজনদের সাপোর্ট নিতে পারবেন বা নেওয়ার জায়গা থাকছে আমি বলবো এটাকে কাজে লাগান। আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু অনেকাংশে ভালো ফল দিতে পারে। ভাগ্য পুরোপুরি সাথে না থাকলেও সাথে আছে, যেহেতু একাদশ নবমভাবে কেতুর অবস্থান এটা অবস্ট্রাকশনগুলো কিন্তু এনে দেবে, বাধা বিপত্তিগুলো কিন্তু রেখে দেবে, কিন্তু তারপরেও বলবো ভাগ্য সাথে রয়েছে আপনাদের, কারণ নবমভাবে রবিরও অবস্থান রয়েছে, তাই সমস্ত বাধা বিপত্তি এই রবি আপনাদের কাটাতে সাহায্য করবে বা সাহায্য করতে পারে, করার সম্ভাবনা থাকছে। একটা জিনিস বুঝুন, রাশির ওপর মঙ্গলের অবস্থান, সেই মঙ্গল দ্বিতীয়ভাবে ঢুকবে, মাথায় মঙ্গল, এরপরে নিজের ঘরে মঙ্গল ঢুকবে, তাই বাক সংযত করুন। আপনি হয়তো কিছু ক্ষেত্রে ভালো কথা বলছেন কারুর খারাপ লেগে যাচ্ছে, বা কাউকে একটা ভালো পরামর্শ দিচ্ছেন তার ভালো লাগলো না, এই ব্যাপারটা কিন্তু হতে পারে, বা কারুর সঙ্গে অকারণে ঝামেলা হয়ে গেল বা আপনার মুখ দিয়ে হয়তো কোনো খারাপ কথা বেরোলো, এই দিকটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। চাকরি ক্ষেত্র কিন্তু এমনিতে ভালো হচ্ছে, ওই একটু আধটু খেয়াল রাখতে হবে। যারা নতুন কিছু স্টার্ট আপ করতে চাইছেন, নতুন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন, কোনো জায়গায় টাকা পয়সা নিয়োগ করতে চাইছেন বা টাকা লাগাতে চাইছেন, আমি বলবো আপনারা অনেকটা ভালো রেজাল্ট পেতে পারবেন বা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা কিছু প্রপার্টি ক্রয় করতে চাইছেন, জায়গা জমি কিনতে চাইছেন বা বাড়ি করতে গাড়ি করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করা যায় কিন্তু বিজনেসম্যানরা একটু চোখ কান খোলা রাখুন, বিশেষত যাদের পার্টনারশিপ বিজনেস রয়েছে বা পার্টনারশিপে যাদের বিজনেস হয় তাদের ক্ষেত্রে না আমি সাবধানতা বেশি করে অবলম্বন করতে বলবো, তাদের ক্ষেত্রে চোখ কানটা বিশেষভাবে খোলা রাখার প্রয়োজন রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলুন তো, কারুর থেকে খুব বেশি আশা রাখবেন না। প্রচুর কিছু আশা রাখছেন, প্রচুর কিছু আশা করছেন, তাহলে কিন্তু আশা ভঙ্গ হতে পারে। আপনি আপনার কর্তব্য করুন, অবশ্যই করুন, কিন্তু আমিও জন্য করেছি, আমার জন্য করবে এটা রাখবেন না, এটাই খেয়াল রাখুন। এই হচ্ছে একটা মোটামুটি জিস্ট সামাল, এবং তার সাথে দৈনিক সাপ্তাহিক তো আসে, এটা আশা করবো কিছুটা হলেও আপনাদের চলার পথে সাহায্য করতে পারে বা একটু হলেও আপনাদের চলার পথে হেল্প করতে পারে। এটুকুই থাক, যারা যোগাযোগ করতে চাইছেন ডেসক্রিপশান চেক করুন, চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লাস্ট কথা যেটা বলবো আপনাদেরকে, লাস্ট যে কথাটা বলার, আপনি যদি মীন রাশির মানুষ হন, নিজের এই সময়টা কিন্তু আগামী দিন বা যে সময়টা এখন চলছে এটা কিন্তু আপনাদের পরে থাকছে, এই সময়টাকে কাজে লাগান। খারাপ আছে, খারাপ হচ্ছে, অবশ্যই খারাপ হয়, কিন্তু তারপরেও বলবো সময় কিন্তু ভালো চলছে, তারপরেও, কারণ এরপরে শনি সাথে শুরু হবে, তাই সময়টাকে কাজে লাগান, এটাই রিকোয়েস্ট আপনাদের কাছে। এটুকুই থাক, যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশান রয়েছে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুখে থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।